আর নেতৃত্বাধীন এনডিএ এবং পণ্ডতে কিন্তু আমাদের যে ঐতিহাসিক সীমান্ত চুক্তি ছিটমহল অপদক্ষ জমি হস্তান্তরের মতো এবং সীমান্ত চিহ্নিতকরণের বিষয়টি সুরা হয়েছিল ইন্টারেস্টিং ঘটনা ছিল বিজেপি যখন বিরোধী দলে ছিল কংগ্রেসের আমলে তারা কিন্তু এটা বিরোধিতা করেছিল আবার সেই বিজেপি ক্ষমতায় এসে কংগ্রেসকে নিয়েই আমাদের সেভেন্টি ফোরের বর্ডার এগ্রিমেন্টের প্রোটোকল আপনারা এন্ডোর্স করলেন সেটা রেটিফাই করলেন তো এটি একটি বড় খচখানির জায়গা ছিল দুই দেশের সম্পর্কে সেটি সুরাহা হয়েছে আপনার বাণিজ্যে তারা অনেক তাদের আমাদের আমাদের মার্কেট অ্যাক্সেস দেওয়ার কথা বলে কিন্তু প্রচুর অ্যান্টেরিফ এবং প্যারাটেরিফ বেরিয়ে রয়ে গেছে সেই বিষয়গুলো শুরু হওয়া কিন্তু এখনও হয়নি তারপর আমি যদি বলি নিরাপত্তার দিক থেকে আমাদের সহযোগিতা অনেকখানি বেড়েছে কিন্তু যতখানি যেটা আমরা বলি যে শুরুতে আমি যেটা বলছিলাম যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেভাবে তাদেরকে সহযোগিতা করেছি আমি যদি সেটার সাথে পানিকে মেলাই কারণ দুই দেশের সম্পর্কর আসলে দেয়া নেয়ার শুধু এক পক্ষ দেবে অন্য পক্ষ দেবে না বিষয়টা তেমন নয় তো সেই জায়গাতে বলি পানির ক্ষেত্রে আমাদের হতাশাটা কিন্তু দূর হয়নি যে এমন এমন জায়গায় যেটা ট্যাবু ছিল কথা বলা যেত না যেমন ধরেন প্রতিরক্ষা প্রতিরক্ষা সহযোগিতা হয়েছে চুক্তি হয়েছে আপনার লাইন অফ ক্রেডিট বা ঋণ চুক্তিতে অনেকগুলো অবকাঠামো তৈরি হচ্ছে তো এখন উচ্চতা বা আপনি আমি যদি বলি যে সম্পর্কর একটা ধারাবাহিক আমরা গতি বা প্রবাহ দেখতে পাই যেটার কিন্তু অর্জন আছে বলে মনে করি কিন্তু আবার অস্বস্তি জায়গাগুলো আছে পানির সমস্যার সমাধান হয়নি গঙ্গা চুক্তির পঁচিশ বছর মেয়াদি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেটার আবার রিভিউ করার বিষয় আছে জয়েন্ট সার্ভে করে প্রজেক্ট নেওয়ার কথা ছিল সে জায়গাগুলো আছে কারণ পানি নিয়ে শুধু দুটা নদীর পরে বাকি বান্ন নদী নিয়ে খুব একটা আলোচনা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমিও এই অনুষ্ঠানে এসে একাধিকবার বলেছি যে সীমান্ত হত্যা দুই নিকট প্রতিবেশী দেশ কথা হয়েছে বহুবার প্রতিশ্রুতি সীমান্ত হত্যার মতো দুঃখজনক ঘটনা কিন্তু এখনো ঘটে চলেছে